আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাধ্যমিক স্তরে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট, জানালেন শিক্ষামন্ত্রী। নভেম্বরেও খুলছে না স্কুল কলেজ। অনির্দিষ্টকালে নৌ শ্রমিক ধর্মঘটে বন্দরে বন্দরে অচলাবস্থা, পণ্য ওঠানামা বন্ধ। সরকার নির্ধারিত নতুন দরের চেয়ে 10 টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের, 25 টাকা কেজিতে খোলা বাজারে বিক্রি করছে টিসিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাধ্যমিকে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস, সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবার নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে। নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে ইঙ্গিত দেন মন্ত্রী, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাখাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না। মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সে সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখন সেটাই বড় প্রশ্ন। ইউজিসির সাথে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উপাচার্য অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। করোনার যে প্রবলেমের জন্য আমরা সরকার এসএসসি পরীক্ষা নিতে পারে নাই, সেই পরীক্ষাটা আমরা কিভাবে নিব সেটাই একটা চিন্তার বিষয়। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, এবং অনলাইনে নিতে হলে তো মুখে বললে হবে না, এটার জন্য একটা সফটওয়্যার দরকার। মোবাইল অ্যাপই প্রেফার করতেছি যে পরীক্ষাটা সে দেবে, যে যখন পরীক্ষাটা স্টার্ট হবে সে তখন তার তাকে যে আমরা অ্যাডমিট কার্ডটা দেবো সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা সে স্ক্যান করবে। স্ক্যান করার পর সে যে স্টুডেন্ট, তো তার আমরা একটা ফটো নেব, ফটো নিয়ে আমরা যে ছবিটা সে আগে আমাদেরকে দিয়েছে তার সাথে আমরা একটা ভেরিফিকেশন করব। এক্সামটা যখন স্টার্ট হবে তখন তাকে কোথায় সে ক্যামেরাটা রাখবে সেই ইনস্ট্রাকশনটা তাকে আমরা দিয়ে দিব। সো আমরা অডিও নিচ্ছি, পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, কোশ্চেন পেপার তার সামনে চলে আসতেছে, সে খাতা কলমে দিতে পারবে, এখানে এমসিকিউ নিতে পারবে। আর যদি পেন অ্যান্ড পেপার হয়
তারপর তাকে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে হবে, ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে, পরে যখন সে একটা কোনো এক জায়গায় যদি ইন্টারনেট পায় তখন সে ছবিগুলো আমাদের এখানে চলে আসবে, ওই তার প্রক্টরিং ছবি সহ, যে পিকচার এবং অডিও সহ। সফটওয়্যারটা লোড করার পর ওই ডিভাইসের কন্ট্রোল সফটওয়্যারের কাছে, সে সফটওয়্যারটা কিছুই করতে পারে না, অন্য ল্যাপটপে সে করার চেষ্টা করতে পারে, অন্য ডিভাইসে সে করার চেষ্টা করতে পারে, সামনে কাগজ রাখতে পারে, পিছনে কাগজ রাখতে পারে, নিচে কাগজ রাখতে পারে, কেউ হয়তো দূর থেকে তাকে বলতে পারে, এগুলো সবই ধরা সম্ভব তার মুভমেন্ট দেখে। তবে ইউজিসি চায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে আমাদের পক্ষে এখন এক্সপেরিমেন্টে না গিয়ে ভর্তি পরীক্ষাটা ক্লাসরুমে হওয়া উচিত, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, এটা একটি, এবং ভর্তি পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যদি নিই তখন আমরা পরীক্ষাগুলো বিভিন্ন ধাপে নিয়ে যেতে পারব। ডিসেম্বরের শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ করা হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,723। মৃত ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ ও 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 17 জন। সবশেষ 14,086টি নমুনা পরীক্ষায় 1,545 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.97%। মোট আক্রান্তের সংখ্যা 393,131। গত 24 ঘন্টায় 1,704 জন সহ এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,08,845 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.56%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিকরা। ধর্মঘটের কারণে বন্দরগুলোতে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। আন্দোলন দমাতে মালিকপক্ষ নানা রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। রাজধানীর বুড়িগঙ্গার পাড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে কয়েকশো জাহাজ, কিন্তু নৌশ্রমিকদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। বরিশালে কর্মবিরতির কারণে সকল রুটে তেলবাহী জাহাজ ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে জ্বালানি তেল, সার, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকে পড়েছে অর্ধ শতাধিক জাহাজ। পুরাকে বাধা দেওয়ার কথা হলো 3,500 টাকা, এখন একটা কথা দিতেছে না। 10 নম্বর সিগনালের মধ্যে আমরা জাহাজ ছেড়ে আসি, এত রিক্সের মধ্যে জাহাজ ছেড়ে আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না। আমাদের জীবন যেমন শেষ করে দিয়েও আমরা টাকা কামাই করে এনে দিই, সেই টাকা দিয়ে মালিকেরা তারা দামি দামি সেন্ট লাগায়, অথচ আমাদের আমরা না খাই অদার অনারা থাকি। সারা দেশের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে খুলনা মহানগরীতে মিছিল করেন শ্রমিকরা। মংলা বন্দরেও বন্ধ রয়েছে পণ্যবাহী জাহাজ, কার্গো চলাচল। সারা দেশে প্রায় 30,000 পণ্যবাহী নৌযানের 3,00,000 শ্রমিক এ কর্মবিরতি পালন করছে। পুলিশে ওইরকমভাবে ধরে মনে করেন যে মামলা টামলা দিয়ে দেয় এগুলোর জন্য, মানে অনেক নিয়ম কারণ আমাদের জাহাজের ঠিক নাই। জাহাজ মালিকরা করোনা সহ নানা অজুহাতে তাদের খাদ্য ভাতা দিচ্ছে না বলেও অভিযোগ শ্রমিকদের। তো আশ্বাস দিয়েও তারা দিনের পর দিন ফেলতেছে, এ পর্যন্ত কোনো বাস্তবায়িত হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে এতক্ষণ পর্যন্ত আমরা শান্ত এবং সুস্থভাবে হয়তো আমরা আন্দোলন চালিয়ে যাব। দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকায়দায় পড়ে যাবেন শ্রমিকরা। আবার পণ্য সরবরাহ কমে গেলে আশঙ্কা রয়েছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার। এই ধর্মঘট চলাকালীন সময়ে মালিকপক্ষ ঘোষণা দিয়েছে শ্রমিকদের বেতন ভাতা বন্ধের, কিন্তু মালিকদের এসব হুমকি ধামকিতে একদমই ভীত নন শ্রমিকরা। তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। 5 টাকা বাড়িয়ে সরকার 35 টাকা নতুন দর নির্ধারণ করে দেওয়ার পরও ব্যবসায়ীরা তা মানছেন না। রাজধানীতে তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। মানব প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগারে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে খোলা বাজারে আজ থেকে 25 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যদিও ডিলাররা বলছেন বরাদ্দ কম। জানাচ্ছেন শরফুল আলম। ন্যায্য মূল্যের আলু, তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এ পণ্য সংগ্রহে ব্যস্ত ভোক্তারা। বাজারের চেয়ে অর্ধেক দামে এ পণ্য পেয়ে খুশি তারা। তবে একসাথে 2 কেজির বেশি আলু কেনার সুযোগ পাবেন না ক্রেতারা। আলু তো দাম অনেক, আলু তো 50 টাকা কেজি নিচ্ছে ওখানে দোকানে। বাজার আলু দামটা বেশি, এখানে একটু কম, এই জন্য লাইনে দাঁড়াইছি। আড়াই ঘন্টা ধরে দাঁড়াই আছি,
বাজারে বেশি দেখে এখানে আসছি। বাজারে তো অতিরিক্ত দাম, এটা তো আমাদের সামর্থ্যের বাইরে। টিসিবি ট্রাকে দৈনিক বরাদ্দ 300 কেজি আলু, তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন ডিলাররা। আজকে 150 মানুষ পাবে 2 কেজি করে। আমরা প্রথম টেস্ট করতেছি, আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বরাদ্দ আরো বাড়িয়ে দেবেন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি মেট্রিক টনেরও বেশি, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে 31 লাখ মেট্রিক টন। সরকারি বিপণন সংস্থার তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 33 ভাগেরও বেশি। সরকার দুদফা আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। এটি কেনা হলো 40 টাকা, এর ভিতরে ছোট বড় দাগি মাগি ধায় এটি 45 টাকা বেশি খুচরা রেট। দাম তো আগের মতোই আছে, 45 টাকায় বেচতেছি, 40-45 এমনই। কমতেছে না কেন? কমতেছে না, যারা পাইকারি বেচারা তো কমায় না, আমরা কেমন কমাবো? সরকারের নির্ধারিত দামে আলু কিনতে না পারায় কারণবাজারের পাইকারি মোকামে আলু বিক্রি বন্ধ রয়েছে। গ্রেট কালকে হয়েছে, আজকে কালকে 2-1 দিনের মধ্যে মাল আসবে। এই রেট অনুযায়ী হয়তো 1-1 দিন লাগবে, 2-1 দিন সময় লাগবে না। কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকার ঊর্ধ্বে হলে আজকে আমরা কঠোর হব। আর আমাদের যে পাইকারি আড়তে আলুগুলো আসছে, সেই আলুগুলো আমরা তদারকি করছি, সেখানে আমরা ব্যবসায়ীদের বলেছি, তারাও কিন্তু জানেন এবং আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আলুর এই বাজারে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগারে নির্ধারিত দামে বিক্রি হলে 2 দিনের মধ্যেই খুচরা পর্যায়ে কমে আসবে আলুর দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নতুন কমিটি নিয়ে যে কোনো অভিযোগ গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাকর্মীরা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অভিযোগ করলে যাচাই বাছাই করে তা নিষ্পত্তি করা হবে। শিগগিরই জেলা ও মহানগর পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। কিংবা আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের আওতায়। অভিযোগ থাকলে নেতা কর্মীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত ট্রাইব্যুনালে তাদের অভিযোগ দিতে পারে। দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা বলতে কিছু নেই, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকার প্রহসনে নির্বাচন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচনের ব্যাপারে তো আপনার তখনই স্টেটমেন্ট দিয়েছে, সম্পূর্ণ স্টেটমেন্ট দিয়েছে, থার্ড ইলেকশন, এই নির্বাচনটা একটা প্রহসন হয়েছে। উন্নয়ন যেটা বোঝাচ্ছে সেটার যে সুবিধা, সেটার যে লভ্যাংশ বেনিফিট, এটা এক শ্রেণীর মানুষের হাতে শুধুমাত্র পুঞ্জীভূত হচ্ছে। নারীদের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তবে শুধু সরকারের চেষ্টা নয়, এক্ষেত্রে নারীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত নারীর ক্ষমতায়ন শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক সহ নারী উদ্যোক্তারা অংশ নেন। ব্যবসার ক্ষেত্রে নারীদের আরও সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈষম্যমূলক নীতির কারণে অনেক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার হয়ে পড়ছে অসংখ্য শ্রমিক, পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব থেকে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় এই শিল্পকে বাঁচাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও ছবিতে রিপোর্ট আপেল মাহমুদের। দেশের বিভিন্ন জেলায় শতাধিক বিড়ি কারখানার ওপর জীবিকা নির্বাহ করছে 25 লাখের অধিক শ্রমিক। এসব শ্রমিকের বেশিরভাগই সমাজের অসহায়, অবহেলিত ও প্রতিবন্ধী। অথচ বৈষম্যমূলক নীতির কারণে এ শিল্প এখন ধ্বংসের মুখে। বিড়ির ওপর থেকে বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার সহ 6 দফা দাবিতে তাদের এ মানববন্ধন। সপ্তাহে 6 দিন কাজের সুযোগ, মজুরি বৃদ্ধি, বিড়ির ওপর 10 ভাগ অগ্রিম কর প্রত্যাহার সহ এসব দাবি তুলে ধরেন তারা। বিড়িকে কুটির শিল্প ঘোষণা করার দাবি জানায় এবং এই বিড়ি শিল্পর শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বাজার অনুযায়ী বিড়ি শ্রমিকদের মজুরি ঘোষণা করার দাবি জানায়। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন যে আমাদের যেন ট্যাক্সটা কমায়,
মানববন্ধনে ভ্যাট বৈষম্য দূর করার সাথে সাথে বেতন বাড়ানোর দাবিও জানান নেতারা। বিড়ির উপরে গত 10 বছর পর্যন্ত যেই শুল্ক বৃদ্ধি করা হয়েছে এই শুল্ক প্রত্যাহার করতে হবে, আর বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। সিগারেটকে সুযোগ দিতে গিয়ে বিড়ি শিল্পকে ধ্বংস করা হয়েছে। সরকার বিড়ি শিল্পের প্রসারে নজর দিলে বছরে আরও 300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। হিমালয় অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্ত থেকে আটক চীনা সৈন্যকে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত। গত সোমবার নিঃসঙ্গ ও অসুস্থ অবস্থায় তাকে আটক করেছিল ভারতীয় সেনাবাহিনী। পরে ওই চীনা সৈন্যকে অক্সিজেন, গরম কাপড় ও খাবার দেওয়া হয়। সীমান্ত উত্তেজনা কমাতে দুই দেশের সেনাবাহিনীর জোর তৎপরতার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে গত জুন মাসে লাদাখ সীমান্তে সংঘাতে লিপ্ত হয় দুদেশের সীমান্তরক্ষীরা। চীনের ব্যাংকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট রয়েছে, এমন খবরে তোলপাড় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সহ নির্বাচনী প্রচারণার মাঠ। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ট্যাক্সের নথি ঘেঁটে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনে নিজের ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। এমনকি 2013 থেকে 2015 সাল পর্যন্ত মাত্র 2 বছরে চীনের স্থানীয় ট্যাক্স পরিশোধ করা হয়েছে ওই ব্যাংক হিসাব থেকে, যার পরিমাণ $1,85,000 বেশি। তবে ট্রাম্পের আইনজীবীর দাবি, কেবল চীন নয় বরং গোটা এশিয়ায় হোটেল ব্যবসা বাড়াতে ওই অ্যাকাউন্ট খোলা হয়। এর আগে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ঘোর সমালোচনা জন্ম দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন সেই দেশেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকার খবরে প্রচারণার মাঠে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছেন তিনি। করোনা মহামারীতে অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এ খাতে সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকের পাশাপাশি ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকেও কাজে লাগানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। রাজধানীর মতিঝিল শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে করোনার প্রভাব শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত শিল্প সচিব সালাউদ্দিন মাহমুদ বলেন, ডাটাবেস তৈরির মাধ্যমে এসএমই খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাখিদের অভয়ারণ্য তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পাখির আবাসস্থলের জন্য পৌর এলাকার গাছে গাছে 10,000 মাটির ভাড় বা কলসি বাঁধার কাজ চলছে। এসব আবাসে পাখিদের খাবার ব্যবস্থাও করবে পৌরসভা। পৌর মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী ও পরিবেশবিদরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দা 2 লাখের কাছাকাছি সবুজে ঘেরা এই শহরে আছে অনেক গাছগাছালি, যাতে অসংখ্য পাখির আনাগোনা। এই পাখিদের ভালোবাসেন শহরবাসী, তাই গত মাসে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গাছের ডালে পাখিদের বাসা তৈরি করে তাদের বিচরণ আরও সুরক্ষিত করার উদ্যোগ নেয় পৌরসভা। প্রথম পর্যায়ে মাটির 500 ভার গাছের ডালে বসিয়ে নির্মাণ করা হচ্ছে পাখির বাসা। এমন মোট 10,000 পাখির আবাস তৈরির উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র। সবাই পাখির প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা তাদের যেন তৈরি হয়। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে সব জায়গায় ছড়িয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং সবাই যেন উদ্যোগেই কাজটা করে। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগে এসব বাসায় নিরাপদে থাকতে পারবে পাখিরা, তাদের খাবারও সরবরাহ করবে পৌরসভা। ভবিষ্যতে এমন উদ্যোগে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শহরবাসী। 2টি করে 3টি করে এই ভার কিনে নিয়ে যে বাসার গাছে অথবা বাসার আশেপাশে গাছে তারা কাজ শুরু করে দিয়েছে। পৌর নাগরিক হিসেবে আমরা বিভিন্ন এলাকায় আলোচনা চলছে, অত্যন্ত আমরা খুশি এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এটা বর্তমান সময় উপযোগী একটা উদ্যোগ। স্থানীয় পরিবেশ ও নগরবিদরা বলছেন, পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ সারা দেশেই নেওয়া উচিত, তাতে জীব বৈচিত্র্য রক্ষা পাবে, সতেজ থাকবে পরিবেশ। একটা জীব জন্মালি হবে না, 90% নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে। সেই এনভায়রনমেন্ট আমরা যেন ঠিক রাখতে পারি, আমাদের সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ভাড় বাঁধছে, খাঁচি বাঁধছে, যাতে পাখিরা অভয়ে তারা সেখানে বসবাস করতে পারে, তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারা আনন্দের সঙ্গে থাকতে পারে। পৌরসভার ব্যতিক্রমী এই উদ্যোগটি সফল হলে সারা দেশের দর্শনার্থীরা চুয়াডাঙ্গায় পাখি দেখতে যাবে বলেও মনে করেন এই পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট,
এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ প্রাক বাছাই এবং এএফসি বাছাই পর্বের খেলা স্থগিত হওয়ায় আগামী 13 ও 17 নভেম্বর নেপালের সাথে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী শনিবার অনুশীলন শুরু হবে ফুটবলারদের। এই ম্যাচ দিয়ে 8 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। অনলাইন সংবাদ সম্মেলনে বাফুফে জানায়, স্বাস্থ্য সুরক্ষা মেনে দুটি ম্যাচে মাঠে স্বল্প সংখ্যক দর্শক রাখার পরিকল্পনা রয়েছে। অবশ্য অনুশীলন শুরুর আগে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কোভিড টেস্ট করা হবে বলে জানান জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জাতীয় দলের হেড কোচ জেমি রে এবং ট্রেনার স্টুয়ার্টও এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। পর্যন্ত We are going to start our camp from the 23rd of October in Dhaka. But now we think to get our footballing back and even to prepare for the upcoming World Cup qualifiers and AFC qualifiers, we need to play some friendly matches. Asked few of our neighbors who were interested to play. ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাগো নিউজ 24.com। সকালে গুলিস্তানের হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতা ফাইনালে গাজী টিভিকে 3-0 গোলে হারায় এই অনলাইন নিউজ পোর্টালটি। বিজয়ী দলের হয়ে হ্যাট্রিক করেন অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। জাতীয় দলের নারী ক্রিকেটার সানজিদা ইসলামের ব্যাট হাতে গায়ে হলুদের ফটোশুট এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে। আইসিসির পাশাপাশি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোতেও চলে গেছে সঞ্জিদার এই অভিনব ফটোশুটের খবর। নিজেদের টুইটার হ্যান্ডেলে সঞ্জিদার গায়ে হলুদের এই বিশেষ ফটোশুটের কয়েকটি ছবি কোলাজ বানিয়ে আপলোড করেছে আইসিসি। এদিকে ক্রিক ইনফো লিখেছে, যে বিয়ের ফটোশুট আমাদের বোল্ড করে দিয়েছে। উল্লেখ্য, জাতীয় নারী দলের ক্রিকেটার সঞ্জিদা রংপুরের প্রথম শ্রেণী ক্রিকেটার মিম মোসাদ্দেককে শনিবার বিয়ে করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। মাধ্যমিক স্তরে এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টে, জানালেন শিক্ষামন্ত্রী। নভেম্বরেও খুলছে না স্কুল কলেজ। অনির্দিষ্টকালে নৌ শ্রমিক ধর্মঘটে বন্দরে বন্দরে অচলাবস্থা, পণ্য ওঠানামা বন্ধ। সরকার নির্ধারিত নতুন দরের চেয়ে 10 টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের, 25 টাকা কেজিতে খোলা বাজারে বিক্রি করছে টিসিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।